মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ঘোষালা মোড়ের কাছে গুলি করে খুন এক ব্যক্তিকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। জানা গেছে প্লাস্টিক কারখানায় তিনি কর্মরত ছিলেন। ঠিক কি হয়েছিল দেখব। মৃত ব্যক্তির নাম কেতন বৈজ্ঞানিক, ডাকনাম রাজু। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ঘোষালা মোড়ের কাছে গুলি করে তাকে খুন করা হয়, যার জেরে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। ঘোষালাইয়ের এক প্লাস্টিক কারখানায় তিনি কাজ করতেন। প্লাস্টিক কারখানার অফিস রুমেই ঘুমিয়েছিলেন। কেউ বা কারা এসে তাকে গুলি করে খুন করে এবং ঘরের আলমারি থেকে টাকা নিয়ে চম্পট দেয়। প্রাথমিকভাবে এমনটাই মনে করা হচ্ছে। কি কারণে এমন ঘটনা তার তদন্তে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনা তো ওই তো রাত দশটার সময় খাবার দেখে যাইছি নিচে, দেখবো তার খাবার খাইকে ঘুমাইছে করছে। আমরা তো রাত 12টার সময় ঘুমাইছি, ফোনলো কথা বলি বাইরে বসি কথা বলি ঘুমাইছে রাত 12টার সময়। তারপর দেখলো শুধু সকালে 8টার সময় ঠিক আছে, চা দিলার ওইভাবে পড়া আছে। না রাতে কে ছিল? রাতে ওই একা এখানে থাকে। ফায়ার জানা পড়ছে, আমরা তো জানতে পারছি না। আমরা তো নিচে ঘুমাইছে, তো ফায়ারিং আওয়াজ পাওনি, কিছু আওয়াজ পাওয়া যায়নি। কি নাম তো? কারখানার লোক মেশিন চলছে। নিশা ফিসা করতো না তো? নিশা একটু করে নিশা। তো মনে হচ্ছে কি কেউ মেরে গেছে? ওই মারেছে টাকা পয়সা জন্য। আমাদের খোলা আছে, টাকা পয়সা তো লুটো হয়েছে। কি নাম ওনার? ওর রাজু, কেতন বৈদ্যানিক।